আমায় দেখলো না আমার মনের ভুল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অনেকে আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি আমি আপনাদের কি সম্পর্কে বলবো এবং আজকে ভিডিও কেমন হতে যাচ্ছে। আজকে ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলে থাকা যে কোনো ভিডিওতে আপনার নিজের ফেস ব্যবহার করতে পারবেন খুব সহজ উপায়ে। একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাস্ট অন ক্লিকেই আপনারা যে কোনো ভিডিওতে আপনার নিজের ফেস ব্যবহার করতে পারবেন। আজকে এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রিফেস, এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়াও আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনার সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। রিফেস অ্যাপ দিয়ে আপনি শুধুমাত্র একবার এই ভিডিওটি এডিটিং করতে পারবেন। তারপরে যদি এডিটিং করতে চান তাহলে আপনার কাছে টাকা চাইবে বা পেমেন্ট করতে হবে। তারপরেও আপনারা কিভাবে এই অ্যাপটি দিয়ে বারবার ফ্রি ব্যবহার করবেন বা ফ্রি এডিটিং করবেন, তো সেটি আমি আপনাদের এই ভিডিওর শেষে দেখাবো। তাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোথাও স্কিপ করবেন না। আশা করি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাই আর বেশি কথা না বাড়িয়েই মূল ভিডিওতেই চলে যাই। তো আপনারা যখন প্রথমে রিফেস অ্যাপটি ওপেন করবেন, দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। গেট স্টার্টে ক্লিক করবেন, দেন আপনাকে একটি পিক্সেল অ্যাড করতে বলছে। এই পিক্সেলটি পরে অ্যাড করলেও চলবে, এজন্য এটি স্কিপ করবেন। স্কিপে ক্লিক করবেন। এই অ্যাপটি ব্যবহার করার জন্য আমাদের পারচেজ করতে বলছে, তো আমরা এটি ফ্রি ব্যবহার করবো। এজন্য ওপর থেকে কোড়া চাইকনে ক্লিক করবেন, দেন আপনার সামনে এই অ্যাপের মূল ইন্টারফেস ওপেন হবে। এখন আপনার মোবাইলে থাকা ভিডিওতে নিজের ফেস ব্যবহার করার জন্য নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং সুইপ এফেস এখানে ক্লিক করবেন। দেন আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে, এখান থেকে অ্যালাও অ্যাক্সেস এখানে ক্লিক করবেন এবং এটি অ্যালাও করে দিবেন। দেন আপনার মোবাইলে থাকা সকল পিকচার এবং ভিডিওগুলো এখানে শো করবে। এগুলোর মধ্য থেকে যে ভিডিওটিতে আপনি আপনার নিজের ফেস ব্যবহার করতে যাচ্ছেন সেই ভিডিওটিতে ক্লিক করবেন। নিচে ভিডিওর একটি টাইমলাইন দেখতে পাবেন, কারণ আপনি এখান থেকে শুধুমাত্র 15 সেকেন্ডের ভিডিওতে আপনার নিজের ফেস লাগাতে পারবেন বা ফেস চেঞ্জ করতে পারবেন। এজন্য নিচ থেকে 15 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার ভিডিওটি অ্যানালাইজ করবে, কারণ আপনার ভিডিওটিতে কয়েকটি ফেস আছে এটি খুঁজে পাওয়ার জন্য বা কোন ক্যারেক্টারে আপনি ফেস চেঞ্জ করবেন সেই ক্যারেক্টারটি খুঁজে পাওয়ার জন্য কিছুটা অ্যানালাইজ করবে। অ্যানালাইজ শেষে ঠিক আপনার সামনে এমনটি শো হবে, উপরে কয়েকটি ক্যারেক্টারের ফেস আছে এই ভিডিওটিতে এগুলো শো হবে এবং নিচে কিছু প্লাস আইকন দেখতে পাবেন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনার মোবাইলে থাকা নিজের পিকচারটি এখান থেকে ইনপুট করতে পারবেন। এজন্য প্লাস আইকনে ক্লিক করি, দেন আপনার সামনে দুইটি অপশন শো হবে। আপনার গ্যালারি থেকে পিকচার অ্যাড করার জন্য গ্যালারিতে ক্লিক করবেন, দেন আপনার মোবাইলে গ্যালারি ওপেন হবে। এখান থেকে যে পিকচারটি দিয়ে এই ভিডিওর ফেস চেঞ্জ করতে যাচ্ছেন সে পিকচারটিতে ক্লিক করবেন এবং নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন আপনার পিকচারটি নিচে অ্যাড হয়ে গেছে। উপরে মেয়ে ক্যারেক্টারের উপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড করা পিকচারটি শো হচ্ছে। আমার অ্যাড করা পিকচারটি যেহেতু ছেলে ক্যারেক্টারের উপরে বসবে, এজন্য ছেলে ক্যারেক্টারে ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাড করা পিকচারটির উপরে ক্লিক করবেন। মেয়ে ক্যারেক্টারের জন্য একটি পিকচার অ্যাড করতে পারেন, এজন্য অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে সেম প্রসেসে একটি পিকচার অ্যাড করে নেবেন। পিকচার সিলেক্ট করবেন এবং কনফার্মে ক্লিক করবেন, নিচে পিকচারটি অ্যাড হয়ে যাবে। যে ক্যারেক্টারের জন্য এই পিকচারটি অ্যাড করেছেন এটি ঠিক থাকলে নিচ থেকে সুইপ ফেস এখানে ক্লিক করবেন। দেন এখানে কিছুটা লোডিং নিবে, লোডিং নেওয়া শেষে দেখতে পাবেন প্রপারলি ভাবে আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে, যে ভিডিওটিতে আপনার নিজের ফেস অ্যাড করা থাকবে। ভিডিওটিতে এই অ্যাপের একটি ওয়াটারমার্ক শো হচ্ছে, এটি রিমুভ করার জন্য সাইড থেকে ওয়াটারমার্ক আইকনে ক্লিক করবেন এবং গেট ফর ফ্রি এখানে ক্লিক করবেন। আপনার সামনে একটি অ্যাড শো হবে, অ্যাডটি দেখবেন এবং স্কিপ করে দিবেন। অ্যাড শেষে দেখতে পাবেন আপনার ভিডিওটি থেকে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। এই ভিডিওটা সেভ করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং ভিডিওটি সেভ করে নেবেন। ভিডিও প্রথমেই বলেছি আপনারা এই অ্যাপটি দিয়ে কেবলমাত্র একবার ফ্রি ব্যবহার করতে পারবেন এবং পরের বার থেকে ভিডিও এডিটিং করতে গেলে আপনাদের টাকা পারচেজ করতে হবে। তো এখন আপনারা এই অ্যাপটি দিয়ে আপনারা কিভাবে আনলিমিটেড ফ্রি কাজ করবেন সেটি দেখাই। আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে এই রিফ্রেশ অ্যাপটি ডাউনলোড করতে পারেন, যেগুলো ক্র্যাক ভার্সন, যেগুলোতে আনলিমিটেড ফ্রি ইউজ করতে পারবেন। কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা ওই সকল থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন না, কারণ ওই সকল থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করলে আপনার মোবাইলে ভাইরাস আসতে পারে। এই জন্য এই অ্যাপটি ফ্রি ইউজ করার জন্য আপনারা এই অ্যাপের ডাটা ক্লিয়ার ডাটা করে দিতে পারেন বা এই অ্যাপটি আনইনস্টল করে নতুন করে প্লে স্টোর থেকে আবার ইনস্টল করতে পারেন। এতে আপনি আরও একবার ফ্রি ইউজ করার সুযোগ পাবেন। এতে আপনার মোবাইলে প্রাইভেসি সেভ থাকবে এবং আপনার মোবাইল
চাইলে কোথাও ভাইরাস আসবে না। এই অ্যাপটি ক্লিয়ার ডাটা করার জন্য অ্যাপটি চেপে ধরবেন এবং উপরে কিছু অপশন দেখবেন, অপশনগুলোর মধ্য থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন, এখান থেকে স্টোরেজ এন্ড সেস এখানে ক্লিক করবেন, নিচে দুইটা অপশন দেখবেন, এখান থেকে ক্লিয়ার সেস এবং ক্লিয়ার স্টোরেজ এই দুটিতে ক্লিক করবেন। এই সেটিংটি করার পর আপনি আবারও এই অ্যাপটি একবার ফ্রি ইউজ করার সুযোগ পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।